রূপকথার গল্পে সবাইকে স্বাগতম। আজকে আমরা রূপকথার গল্পে যে গল্পটি শুনব তার নাম অহংকারী রাজকন্যা। এক ছিল এক রাজকন্যা, চাঁদের কণার মতো দেখতে, অসম্ভব সুন্দরী। রাজকন্যা এত সুন্দরী হলে কি হবে, তার বেজায় অহংকার। রাজা তার জন্য নানা জাতের ফুল আর বাহারি ফলের বাগান করে রেখেছেন। বাগানে তারার মতো ফুটে থাকে ফুল, ফলের ভারে নুয়ে পড়া গাছে অজস্র পাখির কিচিরমিচির। আর বাগানের ঠিক মাঝখানে আছে একটা পুকুর, সোনার হাতল, রূপোর সিঁড়ি, পিতলের নকশা কাটা পুকুর ঘাট। পুকুরে নানা রঙের মাছ আর রাজহাঁসের আনন্দ ছোটাছুটি, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। রাজকন্যা প্রতিদিন বাগানে এসে ঘুরে বেড়ায়, সে ফুল পাখি ও ফলের সাথে কথা বলে, তারপর পুকুর ঘাটে বসে কথা বলে রঙিন মাছ আর হাঁসদের সাথে। কি কথা বলে রাজকন্যা? রাজকন্যা যা বলে এ সবটুকুই হলো তার রূপের অহংকার। সে ফুলকে বলে, আমার রূপের সাথে তোমাদের রূপের কি কোনো তুলনা হয়? আমি হলাম সৌন্দর্যের দেবী, আমি বাগানে এলে তোমাদের দিকে আর কেউ ফিরেও তাকায় না। তোমরা প্রতিদিন তোমাদের পাপড়ি বিছিয়ে দিয়ে আমার পথ করে দেবে, আমি তোমাদের নরম পাপড়ির উপর দিয়ে হেঁটে যাব, আর আমার পায়ের স্পর্শে তোমরা আরও সুন্দর হয়ে উঠবে, তোমাদের জীবন হবে ধন্য। রাজকন্যা বাগানের ফলকে, গাছকে আর পাখিকেও এসব বলে। সে ছুটোছুটি করে চলে যায় পুকুর ঘাটে, সিঁড়ি বেয়ে একদম পানির কাছে গিয়ে বসে রাজকন্যা। সে টলটলে পানিতে দেখতে পায় নিজেকে, তার রূপের সে নিজেই মুগ্ধ হয়ে যায়। হাঁস আর মাছকে বলে, তোমাদের গায়ে যত বাহারি পালক আর রঙই থাকুক না কেন, তোমরা কি কোনো দিন আর আমার মতো এত সুন্দর হতে পারবে? কখনো না। আমি তোমাদের সঙ্গে কথা বলি বলে মনে করো না তোমরা আমার কাছাকাছি কিছু হয়ে গেছো। তোমাদের থেকে ওই সূর্যটার যত ব্যবধান, আমার থেকে তোমাদের ততটাই ব্যবধান। আমি যখন আবার এই পুকুর ঘাটে আসব, পুকুরের জল ঢেউ তুলে আমাকে গোসল করিয়ে দেবে। তোমরা সারা জীবন গর্ব করে বলবে, আমাদের স্পর্শ করে হেঁটে গেছে এমন এক রূপসী রাজকন্যা যার রূপের কোনো তুলনা হয় না। হে পুকুরের ভাগ্যবান পানি, তুমি যতটুকু পরিষ্কার হয়েছ সে তো আমারই কারণে। আমি এখানে বসে আমার পা ধুয়ে যাই বলে তুমি আমার রূপের ছোঁয়ায় আয়নার মতো পরিষ্কার হয়েছ। আবার আমি এসে যখন তোমার বুকে গোসল করি, তখন তুমিই হবে সবচেয়ে ভাগ্যবান ও মূল্যবান পানি। যে পানিতে আমি গোসল করব, সে পানি তো শুধু পানিই থাকবে না, তা হবে রূপধোয়া পানি, যে পানি ব্যবহার করে রাজ্যের মেয়েরা রূপসী হতে পারবে। বাহ, কি চমৎকার তোমার ভাগ্য! ওরা খুব কষ্ট পেল অহংকারী রাজকন্যার এসব কথা শুনে। রাজকন্যার বিয়ের বয়স হয়েছে, আশেপাশে সব রাজ্য থেকে রাজকন্যার বিয়ের প্রস্তাবও আসে। রাজকন্যার রূপের কথা শুনে রাজপুত্ররা পাগল পাড়া, কিন্তু রাজকন্যার অহংকারের কথাটাও চলে যায় রাজপুত্রদের কাছে, তারা এতেই মুখ ফিরিয়ে নেয়। রাজদরবারের জ্যোতিষীরা রাজকন্যার রূপের অহংকারের কথা শুনে বিয়ের ব্যাপারে পাত্রকে বলে, রূপ নিয়ে অহংকার যার, কপাল পোড়া ভাগ্য তার, রূপের সাথে না থাকলে গুণ, সেই রূপে রাজ্য খুন। রাজকন্যার অসম্ভব অহংকারের কথা শুনে আর কোনো রাজপুত্রই তাকে বিয়ে করতে আগ্রহ করল না, থেমে গেল বিয়ের কথাবার্তা। কিছুদিন পর দূরের এক রাজ্যে রাজপুত্র রাজকন্যার অহংকারের কথা জেনেও বিয়ের প্রস্তাব পাঠালো। সবাই অবাক হয়ে বলে, এ কেমন রাজপুত্র, সব জেনে শুনেও বিয়ের প্রস্তাব পাঠালো? রাজকন্যা এই আনন্দে লাফিয়ে লাফিয়ে মনের কথা বলার জন্য ছুটে গেল বাগানে। বাগানে গিয়েই সে থমকে দাঁড়ালো, এ কি বাগানের এই অবস্থা কেন? ফুল কই, ফল কই, পাখি কই? ফুলের গাছগুলো সব শুকনো কাঠির মতো দাঁড়িয়ে আছে, বাগানের ফলগুলো শুকিয়ে ঝরে পড়ে আছে মাটিতে, বাগানের পাখির কিচিরমিচির নেই। রাজকন্যা দৌড়ে গেল পুকুরে, না এক ফোঁটা পানিও নেই, পুকুরের তলা ফেটে চৌচির হয়ে আছে আর মলিন হয়ে আছে শানবাঁধা চকচকে ঘাট। রাজকন্যার দুঃখে কাঁদতে লাগলো।
সে উদাস মনে বারবার চারিদিকে তাকায়, সব কানে দুঃখী দুঃখী একটা ভাব। বাগান যেন এক প্রাণহীন বিবর্ণ বিরান ভূমিতে রূপান্তরিত হয়েছে। রাজকন্যা কষ্ট নিয়ে ফিরে এলো প্রাসাদে, রাজপুত্র এসে গেছে। রাজকন্যা জানালা ফাঁক করে রাজপুত্রকে এক নজর দেখেই পছন্দ করে ফেলল। যেমন সুন্দর রূপ তেমন সুঠাম দেহ, রাজকন্যা মনে মনে ভালোবেসে ফেলল রাজপুত্রকে। রাজকন্যার মন ভালো হয়ে যায়। মনের আনন্দে রাজকন্যার প্রতিজ্ঞা করে বলে ফেলল, যদি বিয়ে করতেই হয় তবে এই রাজপুত্রকেই করব, অন্য কাউকে নয়। রাজপুত্র শুধু সুন্দর রূপ আর সুঠাম দেহের অধিকারী ছিল তা নয়, সে ছিল অনেক বিচক্ষণ এবং বুদ্ধিমান। রাজপুত্র বলল, রাজকন্যাকে দেখে পছন্দ হয়েছে আমার। শুনেছি রাজকন্যার জন্য আছে সুন্দর ফুলবাগান আর শান বাঁধানো পুকুর, আমি দেখতে চাই রাজকন্যার প্রিয় বাগান ও পুকুর। রাজপুত্রের মুখে এ কথা শুনে রাজকন্যার বুকটা ধক করে উঠল, সবার মুখ শুকিয়ে কাঠ, লজ্জায় পড়ে গেল সবাই। কিভাবে দেখাবে এই মৃত বাগান আর শুকিয়ে যাওয়া পুকুর, কি ভাববে রাজপুত্র? কিন্তু না দেখিও তো উপায় নেই। অবশেষে রাজপুত্রকে ঘুরিয়ে ঘুরিয়ে বাগান আর পুকুর দেখতে লাগলো। চারিদিকে শুধুই কষ্টের ছাপ রাজপুত্র অনুভব করছে। রাজকন্যার অহংকারের নির্মম যন্ত্রণা সইতে না পেরে ফুল ফল পাখি হাঁস মাছ পানি অভিমানে মাটির নিচে লুকিয়ে আছে। রাজপুত্র ফিরে এলো প্রাসাদে। বিয়ের তারিখ নিয়ে কথা উঠতেই রাজপুত্র বলল, রাজকন্যার বাগানের যেদিন ফুল ফুটবে, ফল ধরবে, পাখিরা মনের সুখে গান ধরবে আর পুকুরে হাঁস ও মাছেরা খেলা করবে, ঠিক সেদিনই হবে আমাদের বিয়ে। এখন উপায়? রাজকন্যা তো জানেই না কেন ফুল ঝরে গেছে, ফল শুকিয়ে গেছে, পাখিরা গাইছে না, পুকুরে পানি নেই কেন? অনেক চিন্তা করার পর একসময় রাজকন্যা পুরো বিষয়টা উপলব্ধি করতে পারল। তখন রাজকন্যার ভিতরে শুরু হলো আবেগের সঙ্গে বিবেকের যুদ্ধ, মন্দের সঙ্গে ভালোর যুদ্ধ, অহংকারের সঙ্গে ভালোবাসার যুদ্ধ। শেষ পর্যন্ত ভালোবাসার কাছে সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। রাজকন্যার ভিতরে সত্য সুন্দর আর ভালোবাসার সুর বেজে উঠল। রাজকন্যা এক দৌড়ে চলে গেল বাগানে, সেখানে সে হাঁটু গেড়ে বসে পড়ল। শুকনো ফুলগাছকে ধরে কান্নায় ভেঙে পড়ল। সে কাকতি মিনতি করে বলল, দেখো দেখো অহংকার আমাকে অমানুষ করে রেখেছিল, আমি অনেক ভুল করেছি, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আমি অনুতপ্ত, আমি খুব কষ্ট পাচ্ছি, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। তার চোখ ভরা পানি। রাজকন্যা কাঁদতে কাঁদতে মাথা তুলে দেখে ফুলে ফলে ভরে গেছে গাছ, ফুলেরা হালকা হাওয়ায় মাথা নেড়ে অভিনন্দন জানাচ্ছে রাজকন্যাকে। আনন্দে মুখ চিকচিক করে উঠল রাজকন্যার। তারপর সে চলে গেল পুকুরে, সেখানে গিয়ে দাঁড়াবার সাথে সাথে পুকুর ভরে গেল টলটল পানিতে। হাঁস আর মাছেরা আনন্দ লুটোপুটি খাচ্ছে নিরহংকার রাজকন্যাকে দেখে। দেখতে দেখতে সব কিছু প্রাণচঞ্চল হয়ে উঠেছে আবেগে আগের মতো, আনন্দে টকবক করছে রাজকন্যা। মহা সমারোহে বিয়ে হয়ে গেল রাজকন্যার। বাগানে গিয়ে রাজপুত্র ফুল ছিঁড়ে রাজকন্যার খোপায় পরিয়ে দিল আর বলল, এখন তোমাকে আরও বেশি সুন্দর লাগছে। রাজকন্যা খুশি হয়ে রাজপুত্রকে বলল, আরো সুন্দর দেখতে হলে চলো যাই পুকুর ঘাটে। অহংকার ঝেড়ে ফেলে দিয়ে এক বুক ভালোবাসা নিয়ে রাজকন্যা চলে গেল তার শ্বশুর বাড়ি। বেজায় সুখে এখন আছে তারা। আর এখানেই শেষ হলো আমার গল্প। আমার গল্পটি ফুরোলো, নটে গাছটি মুড়োলো।